অনেক বাড়াবাড়ি, বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না। নারীরা কতটুকু পর্দা করবে, কতটুকু পর্দার হুকুম কি সেখানে আমি বলেছি পর্দা করা ফরজ। এই পর্দা আপনার অধিকার, এটা আপনার আভিজাত্যের প্রতি, আপনার রুচির প্রতি। এটা বলে কতটুকু পর্দা সেক্ষেত্রে আমি দুইটা মত উল্লেখ করেছিলাম, দুইটা মত উল্লেখ করেছি। মত নাম্বার ওয়ান, সারা শরীর ঢেকে রাখবে, ফেসটা খোলা রাখবে, হাত খোলা রাখবে, এটা একটা মত। আরেকটা মত, সব ঢেকে রাখতে হবে, শুধু চোখ খোলা, তাই না? দুইটা মত উল্লেখ করে আমি বলেছিলাম যে এটা হচ্ছে রুকসাত আর এটা হচ্ছে আজিমাত। আমি এও বলেছি যে এর চেয়ে শ্রেষ্ঠ পর্দা হতে পারে না, শুধু চোখ খোলা, সব ঢেকে রাখতে হবে, এটা শ্রেষ্ঠ পর্দা, এর চেয়ে ভালো পর্দা হতে পারে না। আমি নিজেও সাজেস্ট করি এটা যে শুধু চোখ খোলা থাকবে। আবার ওই প্রশ্নের উত্তরে এও বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী, চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায়, এজন্য এটা আমি সাজেস্ট করেছি। তারপরে এরা আমারে ধাক্কাইতে ধাক্কাইতে ওই মতের দিকে নিতে যায়, আসলে নাই। তো এই যে তিনবার যে আমি এই কথা বললাম, এগুলো শুনবার সময় কি কানে তুলা দিয়ে রাখছিলেন? তখন কি শুনেন না? এগুলি মত দুইটা বললাম কেন আমি? হুজুর দুইটা কেন বলবেন? অন্য মতের প্রতি আপনার এত শ্রদ্ধা কেন? আনগত নাই, এই হয়েছে সমস্যা। ক্লিয়ার কাট কথা, পর্দার ক্ষেত্রে দুইটা মতের উল্লেখ করেছি প্রিয় ভাইয়েরা। বলেছি এক মত বলেছে ফেস খোলা, হাত খোলা, আর এক মত বলেছে শুধু চোখ খোলা, এবং আমি বলেছি এইটা শ্রেষ্ঠ পর্দা, এর চেয়ে ভালো পর্দা হয় না, বলছি না আমি? আবার বলছি যে আমি সাজেস্ট করি এটাই সবচেয়ে ভালো, এটা করবেন। এবং শেষে বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী, চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায়। এগুলো কি প্রমাণ করে আমি এই মতের পক্ষে না এই মতের পক্ষে? বায়না ডানে মিশরের যে ন্যাশনাল ফতোয়া বোর্ড, তাদেরও একটা ফতোয়া, তো ওনাদেরকে গোমরা বলেন না কেন? গোমরার ফতোয়া শুধু মিজানুর রহমান আসারির জন্য? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর, ইমাম আল কুরতুবীর তাফসীরে উনি এই মত এনেছেন, ইমাম ইবনে কাসির এই মত এনেছেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইমাম আবু হানিফারও এই মত, সুবহানাল্লাহ, পড়বেন না? ইমাম আবু হানিফা আলাইহি রহমা উনারও এই মত যে নারীদের চেহারা এবং হাত এটা আওরাত নয়, এটা আওরাত নয়। আপনি আল আজহার ইউনিভার্সিটি ফিক একাডেমির খোঁজ খবর নেন, কিবারু লাজনাতু কিবারিল উলামা, উনাদের ফতোয়া বোর্ডের রায় হচ্ছে নারীদের এই ফেস আর হাত নারীরা খোলা রাখতে পারবে। মিশরের যে ন্যাশনাল ফতোয়া বোর্ড, তাদেরও একই ফতোয়া, তো উনাদেরকে গোমরা বলেন না কেন? গোমরার ফতোয়া শুধু মিজানুর রহমান আজহারের জন্য? ওনাদেরকে গোমরা বলেন না কেন? ইমাম আল আদম আমাদের মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফাকে গোমরা বলেন না কেন? ফতোয়াকে শুধু আমার জন্য? ইমাম আবু হানিফা কেন এই মত নিয়েছেন? ওনারও দলিল আছে, আমি জাস্ট মতের উল্লেখ করেছি। এটা জায়েজ কেন? কারণ একদল স্কলার এটাকে জায়েজ বলেছেন, তাদেরও দলিল আছে, এই জন্য জায়েজ। বাট আমার মত তো এটা, আমার মত তো এটা, ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখুন। ইমাম আল আদম কিসের ভিত্তিতে বলেছেন যে ফেস খোলা রাখা যাবে? আমি সতরের ওয়াজ করতেছি না, সতর না, আওরাত নিয়ে কথা বলতেছি। ইমাম আল আদম বলেছেন নারীদের চেহারা আর হাতের কবজি পর্যন্ত এটা আওরাত নয়। উনি দলিল নিয়েছেন সুনানে আবু দাউদের হাদিস,